নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মালদা জেলা প্রশাসন শনিবার সন্ধ্যায় মালদা জেলা প্রশাসনিক সভাগৃহে দুর্গাপূজার কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, গত 7 অক্টোবর মালদা শহরে দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হয়। কার্নিভালে অংশগ্রহণকারী 26টি পুজো কমিটিকে এদিন পুরস্কৃত করে জেলা প্রশাসন। একটু এদিকে এদিকে ঘুরে দিদি, আপনি ওদিকে চলে যান, আপনি ওদিকে যান, আরে ওদিকে যান আপনি। ওহো, আর অফিসারে থেকে রেখে দাও। এর মধ্যে 3টি পূজো কমিটিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। সেফ ড্রাইভের উপর থিম করায় চাঁচল, নালাগোলা, রতুয়া এই 3টি পূজো কমিটিকে 25,000 টাকা করে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংলিশ বাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে 7th অক্টোবর পূজা কার্নিভাল ইংলিশ বাজারে আমাদের সেলিব্রেট করেছিলাম এবং ওখানে 26টা আমাদের দুর্গা পুজো কমিটি অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। তাদের মধ্যে 3 জন যারা খুব ভালো পারফরমেন্স করেছেন, আমাদের ছবি সিলেক্ট করে তাদেরকে আজকে রেকগনাইজ করলাম এবং আমরা তার সঙ্গে সঙ্গে আজকে সেভ ড্রাইভ সেভ লাইফ যে ক্যাম্পেইন আছে তার মাধ্যমে আমাদের জেলাতে আমাদের জিউরি অলরেডি ঘুরে ঘুরে 3টে ক্লাবকে সিলেক্ট করেছেন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এবং তাদেরকেও আজকে সম্বোধিত। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।